পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। খোসা ছাড়া বস্তুর মূল্য কিন্তু সবসময় একটু কম মানুষের কাছে। তো ধর্মীয় যে বাহ্যিক ব্যাপারগুলো আছে, আনুষ্ঠানিক ইবাদত বা পূজা অর্চনা, এটাও ঠিক সেই রকম একটা ব্যাপার। কারণ ভেতরে যে কিছু একটা আছে এটা বোঝানোর জন্যই কিন্তু বাইরের এই ইবাদত পূজা অর্চনা। যদি আমরা বাইরের এই নামাজ রোজা হজ জাকাত না দেখতাম এবং এই যে পূজা অর্চনা যে করা হয় সেটা যদি আমরা না দেখতে পেতাম, তাহলে আধ্যাত্মিকতা কি সেটার প্রতি কিন্তু আমরা কখনোই ঝুঁকতাম না, ভাবতাম না। অর্থাৎ বাহ্যিক ইবাদত যদি আমরা না দেখি, পূজা অর্চনা না দেখি, তাহলে কি ভেতরের যে ব্যাপারটা আছে ইবাদতের বা সাধনার আধ্যাত্মিকতার, সেটার কি মাহাত্ম আর থাকে না? আনুষ্ঠানিক ইবাদত বা পূজা অর্চনা গুরুত্বপূর্ণ কিনা? হাদিসে আছে, প্রত্যেক বস্তুর ভেতর এবং বাহির রয়েছে। অর্থাৎ প্রতিটি বিষয়, প্রতিটি জিনিস, সব কিছুরই একটা বাইরের দিক আছে, একটা ভেতরের দিক আছে। আনুষ্ঠানিক ইবাদতও ধর্মের সেরকমই একটি বিষয়, অর্থাৎ এটি হচ্ছে ধর্মের বাহ্যিক বিষয়। আর অভ্যন্তরীণ বিষয়টা কি? সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, যেটা সম্পূর্ণ আত্মিক ব্যাপার। এখন কথা হলো ধর্মের যে বাহ্যিক ব্যাপারগুলো, অর্থাৎ বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদত বা পূজা অর্চনা, এগুলো কতটা গুরুত্বপূর্ণ বা আদৌ গুরুত্বপূর্ণ কি না। কারণ স্বভাবগতভাবেই আধ্যাত্মিক বিষয়টার প্রতি গুরুত্ব দিলেই তো আর বাইরের বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার নেই, বা ভেতরের বিষয়টার প্রতি গুরুত্ব দিলে বাইরের বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার নেই, এমন অনেকেই মনে করেন। এমনটা মনে করার কারণ হচ্ছে ভেতরের বিষয়টা মূল। এটা সত্য যে ভেতরের বিষয়টা মূল, তাই অনেকে এরকমটা ভাবেন যে ভেতরের বিষয়টা বা আধ্যাত্মিকতার প্রতি গুরুত্ব দিলেই হবে, বাহ্যিক আনুষ্ঠানিকতা অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে পূজা অর্চনা এগুলোর কোনো গুরুত্ব নেই। কারণ আনুষ্ঠানিক ইবাদত যেমন আছে, পূজা অর্চনা যেমন আছে, তেমনি সেটার আবার কি একটা ভেতরের দিকও আছে। তো কেউ যদি ভেতরের দিকটা পালন করে, তাহলে কি তার বাইরের দিকটা পালনের দরকার আছে কি না, বা সেটা আদৌ গুরুত্বপূর্ণ কি না, এই প্রশ্নটা অনেকের মনেই জাগে। এখন দুনিয়াদারির দিক থেকে চিন্তা করুন, খোসা ছাড়া বস্তুর মূল্য কিন্তু সবসময় একটু কম মানুষের কাছে। অর্থাৎ যেটার খোসা নেই সেটার মানুষ কি করে, একটু মূল্য কম দেয়। যেমন আমরা কলা খাওয়ার জন্য কলা কিনি, কিন্তু সেই কলা যদি ছুলে বিক্রি করা হয়, অর্থাৎ খোসা ছাড়িয়ে বিক্রি করা হয়, তাহলে মানুষ সেটার মূল্য দিতে চাইবে না, বা দিলেও কি অনেক কম দিবে। অথচ কলাটারই কিন্তু মূল্য, কলাটাই মূল বিষয়, সেটাই খাবে, খোসা খাবে না। তারপরও কি খোসা ছাড়া কি সেটার সৌন্দর্য থাকে না। কমলা বলেন বা অন্যান্য ফল বলেন, কাঁঠাল, আমরা খাই কি ভেতরের অংশটা, মূল বিষয়টা, কিন্তু ফলের বাইরের বিষয়টা যদি না থাকে, খোসা যদি না থাকে, তাহলে কি হয় সেটার মূল্য কমে যায়। বা মূল্য কমে না, বিষয়টা তাই থাকে, ফলটা তাই থাকে, কিন্তু কি হয় মানুষের কাছে সেটার দাম কমে যায় বা দেখতে অসুন্দর হয়। তো ধর্মীয় যে বাহ্যিক ব্যাপারগুলো আছে, আনুষ্ঠানিক ইবাদত বা পূজা অর্চনা, এটাও ঠিক সেই রকম একটা ব্যাপার। যদি বাইরের বিষয়টাকে আমরা গুরুত্ব না দিই, তাহলে ভেতরের বিষয়টা কি হবে, গুরুত্বহীন হয়ে যাবে। কারণ ভেতরে যে কিছু একটা আছে এটা বোঝানোর জন্যই কিন্তু বাইরের এই ইবাদত পূজা অর্চনা। যদি আমরা বাইরের এই নামাজ রোজা হজ জাকাত না দেখতাম এবং এই যে পূজা অর্চনা যে করা হয় সেটা যদি আমরা না দেখতে পেতাম, তাহলে আধ্যাত্মিকতা কি সেটার প্রতি কিন্তু আমরা কখনোই ঝুঁকতাম না, ভাবতাম না। এই নামাজ রোজার কারণেই কিন্তু কি করি আমরা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকি, স্রষ্টার প্রতি প্রভুর প্রতি আমাদের কি একটা আগ্রহ জন্মে, সেই পূজার জন্য বাহ্যিক ইবাদতের জন্য আমাদের কি হয় যে কার জন্য করছি, সে বিষয়টা কি, মূল হাকিকতটা কি, যে আসলে কি শুধু উঠলে বসলেই নামাজ হয়ে যায়, শুধু না খেয়ে থাকলেই রোজা হয়ে যায়, এগুলো কার জন্য করছি, তিনি আসলে কে, বা এগুলোর মূল হাকিকতটা কি, ভেদটা কি, রহস্য কি। এই যে সকালে উঠে পূজা করা, সন্ধ্যায় পূজা করা, এই পূজা অর্চনা করছি কেন, এগুলোতে এমন কি আছে,
যে একটা বাহ্যিক কিছু একটা করলাম, তার বিনিময়ে আমি ভালো কিছু একটা পাবো, পরকালে স্বর্গ পাবো, জান্নাত পাবো, বা এগুলো না করলে আমি নরকে যাব, জাহান্নামে যাব, এই চিন্তাগুলো কিন্তু আসতো না। কেন আসে? এই বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদত বা পূজা অর্চনার কারণেই আসে। অর্থাৎ বাহ্যিক ইবাদত যদি আমরা না দেখি, পূজা অর্চনা না দেখি, তাহলে কি ভেতরের যে ব্যাপারটা আছে ইবাদতের বা সাধনার আধ্যাত্মিকতা, সেটার কি মাহাত্ম্য আর থাকে না? অর্থাৎ মানুষের কাছে সেটার আগ্রহই থাকে না। মানুষ বুঝবে কিভাবে? বাহ্যিক ব্যাপারটাই তো বুঝে না। সেখানে যদি বাহ্যিকতাই না থাকে, সেখানে ভেতরের বিষয়টার প্রতি তো তাদের আগ্রহই থাকবে না। তারা মনে করবে এমন কিছু সত্যিই নেই। যখন একজন ব্যক্তি নামাজ আদায় করছে, তখন কি হচ্ছে, সে স্রষ্টার কথা মনে করছে, যে কেউ একজন আমাকে সৃষ্টি করেছেন, তার প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত। যখন কেউ রোজা রাখছে, সে নিজেকে একবারের জন্য হলেও পাপ কাজ থেকে বিরত রাখার কথা ভাবছে, সে গরিব দুঃখীর কষ্টের কথা ভাবছে, তার অনুভূতিতে আসছে সে বিষয়টা। এই যে পূজা অর্চনা, সেখানে কিছু মানুষ খাবার পাচ্ছে, তার ঈশ্বরের কথা মনে হচ্ছে, তাহলে কিভাবে এটা গুরুত্বহীন হয়? যদি এই বাহ্যিক ইবাদতগুলো না থাকতো, পূজা অর্চনা না থাকতো, তাহলে মানুষ এই যে মাঝে মাঝে দিনের মধ্যে কয়েকবার ঈশ্বরের কথা মনে করেন, আল্লাহর কথা মনে করেন, সেটা কিন্তু করতো না, সে আরও বেশি ভুলে থাকতো। আর এটার প্রতি আগ্রহ থেকেই কি হয়, আস্তে আস্তে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট জাগে, যে আমি শুধুই উঠা বসা করলাম আর আমার নামাজ হয়ে গেল, স্রষ্টার সাথে আমার সংযোগ হয়ে গেল। সালাত অর্থ সংযোগ। কি সংযোগ হলো? এই যে আমি না খেয়ে থাকলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার তো রাতের বেলা ঠিক খাচ্ছি, সকালবেলা খাচ্ছি, এতে এমন কি আছে, আত্মশুদ্ধির এমন কি হলো? এই যে আমি সন্ধ্যা পূজা করছি, সকালে পূজা করছি, মানুষকে প্রসাদ দিচ্ছি নিচ্ছি, এমন কি হচ্ছে এতে? তখন কি সে আস্তে আস্তে এটার ভেতরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যদি এগুলোই না থাকতো, তাহলে কি তার আর এসবের প্রতি আগ্রহ থাকতো না? অর্থাৎ কি এই নামাজ, রোজা, পূজা অর্চনা কি করে আমাদের ঈশ্বরমুখী করে, আল্লাহমুখী করে? তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি অন্যভাবে বলি, তাহলে দেখেন যে আত্মা এবং দেহ, আচ্ছা আত্মা কি মূল বিষয় এখানে, গুরুত্বপূর্ণ, কিন্তু দেহ ছাড়া কি আত্মার কোনো মূল্য আছে? মূল্য আছে, তারপরও কি দেহ ছাড়া আত্মা মূল্যহীন? কারণ যদি আত্মা দেহে না থাকে, অর্থাৎ দেহে প্রবেশ করা ছাড়া, সে কিছুই করতে পারে না, তার কোনো কাজও সে দেখাতে পারে না, গুণও সে দেখাতে পারে না। অর্থাৎ কি তুমি যত মূল্যবানই হও, কিন্তু সেটা কি করার নাই, দেখানোর কিছু নাই, বা তোমার মূল্য নাই এই মুহূর্তে। তাহলে আত্মা যতই মূল্যবান হোক, তার একটি দেহ দরকার, দেহ ছাড়া কি সে মূল্যহীন হয়ে ওঠে। আবার আত্মা ছাড়া দেহ, সেটা তো আরও মূল্যহীন, মানুষ সেটা থেকে আরও দূরে থাকতে চায়, যে পচা গলা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। অর্থাৎ দেহের চাইতে এখানে আত্মার গুরুত্ব বেশি, মূল্য বেশি, কিন্তু দেহ ছাড়া আত্মা, আত্মা ছাড়া দেহ, কোনো মূল্যই নেই। অনুরূপভাবে বাহ্যিক ইবাদতগুলো সেরকম দেহের মতো, আধ্যাত্মিকতা এখানে আত্মার মতো, ভেতরের বিষয়, বাতিনি বিষয়, আর দেহ হচ্ছে জাহিরি বিষয়। তো বিষয় হচ্ছে যে আধ্যাত্মিকতা যত মূল্যবানই হোক, যদি দেহই না থাকে, আমার বাহ্যিক ইবাদতই না থাকে, তাহলে সেটা আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো না, বোঝাতে পারবো না। আমাকে এই বাইরের খোসা, কলার চুকলা বলেন, কাঁঠালের চুকলা বলেন, বা খোসা বলেন, এগুলো দ্বারাই কী করতে হবে, বিষয়টাকে দেখাতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, এটা কত সুন্দর দেখো, তারপরে তো আমি কলার স্বাদ মানুষকে বোঝাতে পারবো। কিন্তু যদি আমি একটা কলা খুলে কারো কাছে নিয়ে যাই খোসা ছাড়িয়ে, তাহলে কি বলবে, না আমি এটা খাবো না, সে এটা কি করবে, অপছন্দ করবে। তার মানে কি আমাকে যদি সত্যকে প্রচার করতে হয়, তাহলে কি খোসা সহ যেতে হবে। অর্থাৎ বাহ্যিক ইবাদতগুলো হচ্ছে ধর্মের দেহস্বরূপ, আর আধ্যাত্মিকতা হচ্ছে কি ধর্মের আত্মাস্বরূপ। তাই দুজনে কি গুরুত্বপূর্ণ, কাউকে বাদ দেওয়া যাবে না। তারপর কথা হচ্ছে এই যে আধ্যাত্মিকতা বা সুফিবাদ বলি, তরিকত বলি, মারিফত বলি, এই যে বিষয়গুলো, এখানেও কিন্তু কিছু
বাহ্যিক ব্যাপার রয়েছে, জাহিরি ব্যাপার বা আনুষ্ঠানিক বিষয় রয়েছে, এই যে বিভিন্ন দরবারে উরুশ করা হয়, তারপরে আগরবাতি মোমবাতি জ্বালানো হয়, হালকায় জিকির করা হয়, অর্থাৎ প্রকাশ্যে যে মাহফিলগুলো করা হয়, এগুলো কিন্তু তরিকতের মধ্যে বাহ্যিক ইবাদত। এগুলো কিন্তু আধ্যাত্মিকতার মূল বিষয় না। যদি কোনো দরবারে উরুশ না করে তাহলে কিছুই হবে না, যদি মোমবাতি আগরবাতি না ধরায় তাহলেও কিছু হবে না, যদি বাহ্যিক সেই আনুষ্ঠানিক জিকির আজগারগুলো না করে তাও কোনো সমস্যা নেই, কিন্তু তবু এগুলো তাদের করতে হয়, কারণ এটা হচ্ছে তরিকতের মধ্যে কিছু জাহিরি ব্যাপার স্যাপার। আপনি যে কোনো দরবারে যান, যে কোনো আশ্রমে যান, সেখানে কি কিছু বাহ্যিক নিয়ম নীতি আছে, যেটা হচ্ছে গুরু শিষ্যের একান্ত ব্যাপার, অভ্যন্তরীণ আধ্যাত্মিক বা বাতিনি বিষয়, সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু সবার সামনে হচ্ছে না। তার মানে কি সেখানেও কিছু বাহ্যিক ইবাদত বা আনুষ্ঠানিক কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে, অর্থাৎ এই বাহ্যিক ব্যাপারটা সব জায়গায় থাকবে। যদি এই বাহ্যিক বিষয়টা উঠে যায় বা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে না কোনো দরবারের সৌন্দর্য থাকবে, না কোনো আশ্রমের সৌন্দর্য থাকবে। তাই বাহ্যিক বিষয়টার অনেক গুরুত্ব আছে। তারপরে কথা হচ্ছে, অনেকেই বলেন যে আমরা বাহ্যিক ইবাদত করি না, আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো শুধু আদায় করি, বাতিনি বিষয়টার প্রতি গুরুত্ব দিই। এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনি, নিজেদেরকে আধ্যাত্মিক ব্যক্তি দাবি করে, কিন্তু না তারা আধ্যাত্মিকতা পালন করে, না তারা জাহিরি ইবাদতগুলো পালন করে। অর্থাৎ যদি আনুষ্ঠানিক ইবাদতগুলো পালন করত, দিনে অন্তত কয়েকবার তার প্রভুর কথা, আল্লাহর কথা মনে পড়তো, গুরুর কথা মনে পড়তো, কিন্তু আনুষ্ঠানিক ইবাদতগুলো পালন না করার কারণে দেখা যায় যে মাসেও একবার গুরুর কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না, দুনিয়াদারিতে ব্যস্ত। যারা বুঝে না তারা শুধু আনুষ্ঠানিক বিষয়গুলো পালন করে, আধ্যাত্মিক বিষয়গুলো পালন করে না, কারণ এটা তাদের জ্ঞানের অভাব। কিন্তু যারা বুঝে তাদের জন্য তো ব্যাপারটা ভিন্ন, তাদের জন্য তো এটা আর গুরুত্বহীন না, বরং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা বুঝে ইবাদত করে, তারা নামাজের হাকিকত জানে, রোজার হাকিকত জানে, তাহলে তাদের ইবাদতটাকে বৃথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা বুঝে না তারাই নিয়মিত করছে, যারা বুঝে তাদের উচিত কি আরও বেশি করে করা। তাই ওলিয়া ওলিয়াদের মধ্যে এই বাহ্যিক ইবাদতগুলো কঠিনভাবে পালন করতে দেখা যায়। কিছু কিছু ব্যাপার আছে যেটা ব্যতিক্রম, যে কিছু মাহজুব শ্রেণীর ওলিয়া ওলিয়াগণ আছে যাদের মধ্যে হয়তোবা শরীয়তের বিষয়গুলো সেরকমভাবে দেখা যায় না, তাদের হালটাই সেরকম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের বুঝতে হবে নিজেদের অবস্থানকে, যে আমরা কোন ধরনের। নিজেকে তো এখন বড় কিছু মনে করলে হবে না, আমি সাধারণ একজন তরিকপন্থী, সেহেতু আমাকে বাহ্যিক বিষয়গুলো কি পালন করতে হবে, কারণ আমি তো মারফতর গভীরের যে সাধনাগুলো আছে নিয়মিত পালন করতে পারি না, আমার তো গুরুর কথা মনে পড়ে না, অন্ততপক্ষে বাহ্যিক ইবাদতের সময় হলেও আমার সেই আধ্যাত্মিক কথাগুলো মনে পড়বে, আধ্যাত্মিক সাধনার কথা মনে পড়বে, যে এর হাকিকত কী, আমার দ্বারা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু যদি সেই বাহ্যিক ইবাদতগুলো আমরা পালন না করি, তাহলে কি হবে, তরিকত থেকেও আমরা দূরে চলে যাব, আধ্যাত্মিকতা থেকে কি আমরা আস্তে আস্তে দূরে চলে যাব, কারণ দুনিয়াদারিতেই আমরা বেশি ব্যস্ত থাকব। কিন্তু বাহ্যিক ইবাদতের কারণে অন্ততপক্ষে আমাদের দিনে কয়েকবার মনে পড়বে আমাদের তরিকতের কথা, আধ্যাত্মিকতার কথা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।